এই মিঠাই তুই সবাইকে প্রসাদটা দিয়ে দে। হরি হরি। আরে বুড়োকে না গোটা প্যাড়া একদম দিবি না। উনি স্বাস্থ্য সচেতন হয়েছেন কিনা এইটুকুনি ভেঙে দিবি বুঝলি। মিঠাই বলছি ওপরে তো গেস্ট রুম, হ্যাঁ তার মানে ললিতা ম্যাডামের ঘর, বোঝো কাণ্ড। এখন দাদাই যদি ছাতেও যান তাহলেও তো দিম্মা উল্টো ভাববেন, ব্যাস হয়ে গেল। তোমার কি কোনো সেন্স নেই? হ্যাঁ তুমি তুমি থামি কেন, করলে কিভাবে দাদাকে ফলো করতে? হ্যাঁ একবার বুঝিয়ে বলতে পারলে না এটা দাদার জন্য কতটা ইনসাল্টিং বলো তো। হয়েছে তোমার? আচ্ছা বড় যা যদি এখন ঠাম্মার সামনে বলে হাঁটতেই গেল তো। দাদাইকে তো মর্নিং ওয়াকের কথা বললে মুখটা বেজার হয়ে যায়, আমার তো মনে হয় অন্য কোথাও গেছে। এরকম বললে তো ঠাম্মা বিশ্বাস করবে। তারপর ঠাম্মা আমাকে বললো মিঠাই চল তো দেখে আসি তো দাদু কোথায় গেল। আমি কি করতাম, একা একা ছেড়ে দিতাম, কি বলতাম আমি? আর একা একা ছেড়ে দিলে তো বিপদ বাড়তো না। তা গিয়ে কি দেখলে? দেখলাম দেখলাম দাদু হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর পিঠে মেম ঠাম্মা ওই পিঠ চাপড়ে দিচ্ছে, পিঠ চাপড়ে দিচ্ছিল। শোনো মিঠাই, আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করছি, থামিকে প্লিজ ভুল বুঝতে দিও না, ইটস এ রিকোয়েস্ট। কিন্তু জানোই দাদাই রাগ, হুট করে আবার চটে যাবে, তারপর আশ্রম টাশ্রম চলে যাবে, জানোই তো কি করে। না আমি তো ভুল তুমি পাশে থেকে ঠিকটা বোঝাতে পারো। মিঠাই তুমি কি জানো না থাম্মি তোমাকে টেস্টের চেয়ে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পাত্তা দেয়। ডোন্ট ইউ সি দ্যাট? বড়জামাই বাবু পুরুষ মানুষ তো তাই বুঝতে পারবে না। যাই হোক আমি আমি দিদিদের বাড়িতে যাব। মিঠাই মিঠাই বলছি শোনো, এই পুরো ব্যাপারটা কিন্তু এবার হাতের বাইরে চলে যাচ্ছে। দেখো ললিতা ম্যাম খুব ভালো মানুষ, এখন উনি যদি জানতে পারেন যে ওনাকে কেন্দ্র করে দিম্মা আর দাদাই এর মধ্যে ঝগড়া হচ্ছে তাহলে উনি কি ভাববেন বলো তো। চাকে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এবার যাই। রাজীব দা বলছিলাম যে আমি একবার সন্ধ্যাবেলা তোমাদের বাড়ি যাবো, একটা ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ আসবে, এতে আবার বলা বলি কি আছে। মিঠাই তোমার দিদি আবার কিসব রান্না বান্না করে পাঠিয়ে দিয়েছেন। ও বাবা তোমার তো আবার হাতে পুজোর ফুল, তাহলে আমি এতে ওখানে রাখি কেমন? এই আমি এগোলাম, টাটা। বুঝি ক্লায়েন্ট মিটিং আছে তো, কটায় সময় দেবো? হ্যাঁ শোনো তুমি অফিসে বেরো, আর আমার একটু কারখানা যেতে হবে, সেখান থেকে আমি তোমার দিদিদের ওখানে যাবো। আজকে আমার অন্য কোথাও যাওয়া হবে না। তাহলে আমি কাজ করব, যদি বড়বাবু কিছু জিজ্ঞাসা করে যে বিজনেসের কেন ডাউনফল হচ্ছে কি হচ্ছে, তাহলে আমি বলবো আমাকে যেন ব্লেম না করে, মিঠাই রানী অফিসে যায় না এজ ইউজুয়াল। অলসো প্লিজ নোট, এখানে কিন্তু টেসও নেই, পিঙ্কিও নেই, কাজে কেউ বলতে পারবে না যে আমি তোমাকে ইনসাল্ট করেছি, আমি আমার মেজাজ সামলাতে পারি না, চাচামেচি করে ফেলি, এগুলো কিন্তু কেউ বলতে পারবে না। ওকে দুক্কা দুক্কা এদিকে কি ঝড় বইছে গোপাল, তুমি দেখছো তো বলো। মিঠাই এদিকটা সামলাবে নাকি বিজনেস সামলাবে? ছেলেরা কিছুই বোঝে না, ননসেন্স। কাল মার মেডিসিনগুলো দিতে ভুলেই গিয়েছিলাম জানেন, আমার অ্যাকচুয়ালি এদিকেই কাজ চলছে তাই ভাবলাম যে দিয়ে যাই। আপনি দিতে এলেন কেন, একটা ফোন করে দিতে পারতেন তো, আমরা কিনে নিতাম। না না আবার কেনা কিনির কি দরকার, আর তাছাড়া
কাল আপনাদের সকলকে ভালো করে থ্যাঙ্কসও জানিয়ে আসতে পারিনি। এত এনজয় করেছি আপনাদের বাড়িতে, কি বলবো। স্যার আপনি মিঠাকে বলুন কাজটা একটু সিরিয়াসলি নিতে, দুদিন ধরে ক্লায়েন্ট ভিজিট বাকি, এরপর আপনি আমাকে ব্লেম করবেন, আমি কেন টলারেট করবো সেগুলো। হ্যালো ম্যাম, সরি ম্যাম, আমি অ্যাকচুয়ালি দেখিনি আপনি এখানে, আমি আমি পরে আসছি। থ্যাংক ইউ। কেন কেন একে তোমার অফিস থেকে তুমি কেন চলে যাবে? অ্যাকচুয়ালি আমি আমার কাজ হয়ে গেছে, আমি না আসলে মার মেডিসিনগুলো দিতে ভুলে গেছিলাম, সেগুলো দিতে এসেছিলাম, দেওয়া হয়ে গেছে, ইনফ্যাক্ট আমি এবার যাব। আরে না না, আপনি বসুন, ও ছেলে কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। সেটা তো খুব ভালো কথা। বলছি কফি বলেছ না? বলি, বলতে যাচ্ছিলাম। তাহলে আমি কে নিয়ে আসি? উমা না না, তুমি কেন কফি আনতে যাবে? হেলদি মাই প্লেজার ম্যাম, আপনি প্লিজ বসুন, আমি কফি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার ছেলে কিন্তু দারুণ, আজকালকার দিনে এরকম ছেলে চট করে পাওয়া যায় না। হ্যাঁ তা বটে, মানে দারুণ ঠিক ছিল না, ওটা আমার বৌমা দারুণ করে তুলেছে। না আসলে আমাদের দুজনের সম্পর্কটা ঠিক স্বাভাবিক নয়, বুঝতেই তো পারছেন, স্যার বলে ডাকছে, আপনি বলে সম্বোধন করছে, আপনার নিশ্চয়ই খুব অদ্ভুত লাগছে বিষয়টা। Not really. সম্পর্ক তো অনেক রকম হয়। So nice of you. Thank you so much. Pleasure. So ma'am, আপনার work place কি এখানে কাছাকাছি কোথাও? হ্যাঁ কাছে, আমার একটা আসলে প্রজেক্ট চলছে। ও না মানে আমি অ্যাকচুয়ালি বেরোবো এখান থেকে কিছুক্ষণে, তাহলে আপনাকে অন দ্য ওয়ে ড্রপ করে দিতাম। বেরোবে মানে কোথায় যাবে? ক্লায়েন্ট ভিজিটে? শোনো সিদ্ধার্থ, মিঠাইকে ছাড়া যেও না, কিন্তু ফল ভালো হবে না। মিঠাইকে তো নিয়ে যেতেই চেয়েছিলাম স্যার, কিন্তু টাইমই হলো না, কি করা যাবে? সিদ্ধার্থ মিঠাই ব্যবসাটা একাই সামলাচ্ছে, তার উপর বাড়িটাও সামলাচ্ছে, একটা দিন যদি ওর টাইম না হয় তাহলে এত কমপ্লেন করা তো উচিত। শুধু শুধু কাজটা ডিলে হচ্ছে তাই আর কি। শুধু শুধু নয় সিদ্ধার্থ, মিঠাই নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে, তার এভাবে ডিলেও করে না। আসলে সিদ্ধার্থ আমাদের চেয়ে বেশি মিঠাই এই ব্যবসাটা নিয়ে ভাবে। তুমি যখন ছিলে না তখন একাই ছুটে ছুটে সবটা সামাল দিয়েছে, সেই সময়টা তো আমি নিজেও কিছু করতে পারিনি, কিন্তু মিঠাই কোনো কিছু নড়চড় হতে দেয়নি, বলতো আপনার ছেলে যেন ফিরে এসে সবকিছু আগের মতনই পায়। ও আম এক্সট্রিমলি সরি, মানে কিছু মনে করবেন না, আমি একটু ওই মানে সরি। নো নো ইটস ওকে, অ্যাবসলিউটলি ওকে। আপনাদের নিশ্চয়ই খুব রিসেন্টলি খারাপ সময় গেছে, তাই বোধ হয় এই আউটবার্স্টটা হলো। এরকম আউটবার্স্ট হয় অবশ্য একদিক থেকে না, এটা এটা হওয়াও ভালো, জানেন তো সমরেশবাবু। আপনাদের বিজনেস কতদিনে? সে অনেক দিন, বাবা ছোটবেলা থেকেই ব্যবসা হাল ধরেছিল। অনুরাধা ম্যাম সত্যি পরিবেশটা হালকা করে দিলেন একদম। বড়বাবু যে এতটা ইমোশনাল হয়ে পড়বেন মিঠাইয়ের কথায়, এটা আমি বুঝেই নি। সত্যি মিঠাই রানী পারেও বটে। সীতাবাড়ি দিদি, কোথায় গেলে? দরজাটা খোলা কেন? আরে আমার একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে শিখে। আরে মিঠাই তুমি এখন এসো বসো, রাতুল না বাইরে খাবার আনতে গেছে, ওই বোধহয় দরজাটা খুলে রেখে গেছে। জানবার আনতে গেছে মানে তিনটে বাজে এখনো তোমরা খাওনি? আর বলো না মিঠাই, আজকে এই বাড়িতে মহা গোলমাল বেঁধেছে। গোলমাল? এখানে গোলমাল কেন? বড় জামাইবাবু যে দিদি রান্না করা মুরগির মাংস আমাকে দিতে গেল তখন তো কিছু বললো না। কি বলবে আর কি বলবে মিঠাই,
তোমাদের জন্য রাখা টিফিন বক্সটা নিয়ে গেছে আর নিজেরটা ভুলে গেছে। আরে ইচ্ছে করে করেছে যাতে বাইরে চপ কাটলে ছাড়াতে পারে, বুঝলে তো? প্লিজ দিদিয়া, নিশ্চয়ই ভুলে গেছে টিফিনটা নিয়ে যেতে, আর কতবার বলবো বলতো তোকে। তাহলে ফোনটা ধরছে না কেন রে? ফোনটা কেন ধরছে না? আমি বলছি তোকে, নিশ্চয়ই বাইরের ওই ভুলভাল ভাজা বুঝি খাচ্ছে। আমি কষ্ট করে কম তেল দিয়ে রান্না করি যাতে মানুষটা অনিয়ম না করে, আর লোকটা তার কোনো মূল্য দেয়? কোনো মূল্য দেয় না, টিফিন বক্সটা ফেলে ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। আর কতবার ফোন করছি, ফোনটা পর্যন্ত ধরছে না। মিঠাই বলো, এই ফোন না ধরাটা ইচ্ছাকৃত না? দিদি তুমি এইভাবে কেন ভাবছো বলো তো, বড় হবে তো কখন এরকম করেন? হ্যাঁ বোধহয় ফোনটা সাইলেন্ট করা আছে। এক্স্যাক্টলি মিঠাই, এটা তো দিদিয়াকে বোঝানোর কত চেষ্টা করছি কিন্তু দেখো মুড অফ করে মেজাজ খিঁচড়ে বসে আছে। সেই জন্য রাতুল বলল, ঠিক আছে বৌদি, দাদা যখন বাইরে খাবে আমরাও বাইরে খাবো, আমি বাইরের থেকে খাবার নিয়ে আসি। ভালো হয়েছে তুমিও চলে এসেছো। বৌদি এনো, তোমার ফেভারিট দোকান থেকে তোমার ফেভারিট খাবার নিজে গিয়ে নিয়ে এসেছি, চাইনিজ। আরে এবার তো মুডটা ঠিক করো। আরে মিঠাই তুমি কিছু খেয়ে আসনি তো? চাইনিজ আছে কিন্তু। হ্যাঁ আর চাইনিজ, এত কষ্ট করে তোমার দাদার জন্য রান্না করি, তোমার দাদা তার কোনো মূল্য দেয় না ভাইয়া, কোনো মূল্য দেয় না। সব সময় অনিয়ম, সব সময় অনিয়ম। কোন অসহ্য লাগছে এবার, বরাবর এরকম, নিজের শরীরের দিকে কোনো খেয়াল নেই। দিদিয়া বুঝতি, এতদিন ধরে রাজীবদাকে সব ধরনের আনহেলদি ফুড খাওয়াতি, হুট করে এখন ওর হেলথ নিয়ে এতটা কনসিয়াস হয়ে গেলি? মানে সিরিয়াসলি তোরা মেরা না সব এক ধরনের, আই মাস্ট সে দিস। দেখেছো দেখেছো তো সীতা দিদি, কাল রাত্রিবেলা আমাকে কি বলা হয়েছে জানো? আমাকে তো বড়জার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে, আমাকে বলা হয়েছে বড়জার কোনো দোষই নেই। বরেরা এরকমই হয় মিঠাই, মেয়েদের কোনো কদর নেই, বুঝলে তো? কোনো কদর নেই মেয়েদের। আরে সিডি কেন সব বলতে গেলে বলো তো। হ্যাঁ যাই হোক, আচ্ছা পার্টির পরে কি কি হলো সেটা বলো না। পার্টির পর what happened was পার্টি, পার্টির পর আগে কি কি হলো সেটা বলার জন্য তো এসেছি, সেই ডিসকাশনই তো করতে এসেছি। হ্যাঁ এই সব ডিসকাস করার প্রচুর টাইম আছে কিন্তু ক্লায়েন্ট ভিজিটের কোনো টাইম নেই। যা গিয়ে বেশি কিছু বলাও যাবে না, বেশি কিছু বললেই তো বলবে মিঠাইয়ের একটা পেস্ট্রিজ আছে, মিঠাইকে বেশি কিছু বলে না। দাদা ভাই এত রেগে কেন আছিস বলতো তুই? কেন রাগ না, মানে আমি দেখছি সবাই চারিদিকে অদ্ভুত ব্যবহার করছে, কি হয়েছে একটু বলবি? হ্যাঁ সীতাবা দিদি, শোনো বাড়িটার বাড়ি নেই বুঝলে তো, কিন্তু তোমার দাদা সেটা দেখছেই না। মিঠাই বারবার করে বাড়ির প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছে, সেটাও তোমার দাদা ভাই দেখতে পায় না। দেখেছো তো নতুন জামাইবাবু, দেখেছো তো কি বলছে? এই সীতাবা দিদি শোনো, দিদিরা ঠিক বলেছে, মেয়েদের কোনো কদর নেই। হ্যাঁ রাতে যা যা বলা হয় সব মিথ্যে। ভাইয়া ভাইয়া, আমি বলিনি তোমায়? তোমার দাদা নিশ্চয়ই বড় সড়ো কোনো একটা কাণ্ড ঘটাচ্ছে, বলিনি? ইচ্ছা করে টিফিন বক্সে ফেলে গেছে। আমি ফোন করেছিলাম অফিসে, সে লিজা বলে নতুন কোনো এক কলিগের সাথে বেরিয়েছে। নতুন কলিগ লিজা, তার সাথে সম্ভবত খেতে গেছে। শ্রী কিরে কিরে, আমি শুধু শুধু চাচামিচি করছি, শুধু শুধু চাচামিচি করছি, ইচ্ছা করে টিফিন বক্সটা ফেলে গেছে, ইচ্ছা করে ফেলে গেছে, যাতে ওই লিজার সাথে বাইরে খেতে যেতে পারে। ছেলেদের না, ছেলেদের না, এইটুকু অবিশ্বাস করতে নেই, এইটুকু অবিশ্বাস করতে নেই। আজকে ফিরুক লোকটা, ফিরুক অফিস থেকে। দাদা এলে না সবার আগে আমি কথা বলবো, তুমি চিন্তা করো না।
আজ রাজীব কুমারের কপালে দুঃখ আছে। কেউ কোনো কথা বলবে না ভাইয়া, কেউ না। দিদিয়া বলছি তুই এতটা হিস্টেরিক হয়ে যাস না, একটু একদম মুখটা বন্ধ রাখ, একদম মুখটা বন্ধ রাখ। তুই তো কোনো কথাই বলিস না, তুই আবার কি বুঝবি আমার কষ্টটা, কি বুঝবি আমার কষ্ট? তুই তো আজকে সকালেই নাকি মিঠাইয়ের সামনে তোর সার হয়ে কথা বলেছিস। কি বলিসনি? হ্যাঁ বলেছি তো, বলেছে। দিদি শোনো, বলছি কি দেখো, মিঠাই তো ভেরি সুইট গার্ল, তাই মিঠাই কিছু মনে করেনি, সেরকম বড় জামাই বাবু ভেরি মিঠাই। তোমার বড় জামাই বাবুর হয়ে না একদম শালিশি করতে আসবে না, একদম না। মিঠাই মিঠাই শোনো না, ছেড়ে দাও মিঠাই, আজকে জিজুকে কেউ বাঁচাতে পারবে না। শ্রী দেখ কটা বাজে, এখনো তার ফেরার সময় হলো না। কেন কি হলো দিদিয়া, সব ঠিক আছে তো? আরে স্যান্ডিজি তুমি এসো এসো এসো, পিঙ্কিজি কোথায়? আগরওয়াল ম্যানশন? ও এসো এসো এসো। রাতুল এসে গেছে। বাবা এ তো একেবারে ফুল হাউস দেখছি, সবাই রয়েছে। এ নন্দা বলছি ওদের কিছু খাওয়ালে টাওয়ালে, চা কফি টফি দিয়েছো? আচ্ছা আমি কি বাইরে থেকে ওদের জন্য কিছু নিয়ে আসব? আর বলো না, আজ সারাদিন যা কাজে চাপ গেছে না। ও কি কি ইশারা কর, দুপুরে কিছু খেয়েছো নাকি কাজের চাপে লাঞ্চই হয়নি? আর বলো না, তুমি যে লাঞ্চটা বানিয়ে দিয়েছিলে সেটা তো ফেলে গিয়েছি। হ্যাঁ আর এখন তো বাইরের খাওয়া পুরোপুরি বন্ধ, এবার আমার কলিগরা কত করে ধরলো কি বলবো, যে চলো রাজীব বাইরে কিছু একটা খেয়ে আসি, কিন্তু না, আমি স্ট্রেট বলে দিয়েছি, গিন্নির করে দেওয়া টিফিন আমি ফেলে এসেছি, আজকে বাইরের কিচ্ছুটি আমি খাবো না। বুঝতেই তো পারছো, এ ভাজা ভুজি অখাদ্য কুখাদ্য জানো। কি হলো নন্দু, ওরম করে তাকিয়ে আছো কেন? কলিগরা এত করে বললো, তাও তুমি বাইরের ভাজা ভুজি কিচ্ছু খেলে না। খিদে পেটটা জ্বলে যাচ্ছে না, কিছু বানিয়ে দে। হ্যাঁ কিছু বানিয়ে দি, খিদে পেয়েছে তো নিশ্চয়ই। খাওয়া দাওয়া পরে হবে, এখন সবাই এসছে, একটু গল্প টল্প করি। তুমি বরং এক কাজ কর, তুমি একটু চা কফি দাও, ব্যাস তাহলেই হবে। এই দেখো কার আমার একটা মেসেজ বোধ হয়। এই এই কি করছো? আরে আমার ওই কি হলো, মেসেজটা আমাকে দেখতে দে। রাজীব, ট্রিট দেওয়ার জন্য থ্যাংক ইউ, বিরিয়ানি আর চিকেন চাপটা দারুণ ছিল। লিজা লে হালুয়া, লে হালুয়া বলো, আর আর কি কি মিথ্যা বলবে, বলো 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 বলো, কি কি মিথ্যা বলবে আর বলো। ও লিজা বুঝি ঠিক করে সার্ভ করতে পারেনি না, ওর জন্য পেটটা ভরেনি। বলো বলো বলো, আর কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো, শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। বলছি কি বড় জামাইবাবু তো সবে ভিন্ন, মানে এতগুলো গুলি একসাথে চালালে কি করে হবে? কুল 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 কুল, তোর লজ্জা করে না? তুই মিথ্যে বলছিস,
ছি 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 জিজু, আগে তো টিফিন বক্সটা নিয়ে যাওনি, তারপর ওই লিজা নাকি তার সাথে বিরিয়ানি খেতে গেছো? হ্যাঁ, চিকেন স্টুতে তো পেট ভরবে না, লিজার সাথে লাঞ্চ করতে গেলে পেটটা ভরে যাবে। আবার কথা বলছিস আমি দেবো কেন, আমি ভুলেছি বেশ করেছি। হ্যাঁ, ভুলে যাওয়া একটা সাধারণ ঘটনা, প্রত্যেকেরই অধিকার আছে ভুলে যাওয়ার। ভুলে না গেলে তো বিরিয়ানিটা খেতে যাওয়া হতো না, তাও আবার লিজার সাথে। এই শোনো, তোমার সমস্যা কোনটা ঠিক করে বলো তো, আমি বিরিয়ানি খেয়েছি সেটা নাকি আমি লিজার সঙ্গে বিরিয়ানি খেয়েছি সেটা? না 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 না, এটার উত্তর দাও, উত্তর দাও। দুটোই আমার সমস্যা, দুটোতেই। না না না, দুটো সমস্যা তো নয়, বড় সমস্যা হলো আমি লিজার সঙ্গে কেন বিরিয়ানি খেয়েছি সেটা। কেন কেন এত কৈফিয়ত দিতে হবে আমাকে? বেশ করেছি আমি বিরিয়ানি খেয়েছি। চেনো লিজাকে? এই শোনো, আমি চিনিও না আর চিনতে চাইও না। আচ্ছা, আমি যদি একটা ছেলের সাথে না বলে সিনেমা দেখতে যেতাম, তুমি কৈফিয়ত চাইতে না আমার থেকে? চাইতে না কৈফিয়ত? তখন হিংসায় গাটা জ্বলে পুড়ে যেত না? জ্বলে পুড়ে পড়ে যেত। আরে কবে দেখলি আমাকে হিংসায় জ্বলতে? কি উল্টো পাল্টা কথা বলছো বলো তো? এটা দেখিনি আমি। না না, কোনোদিন না। হিংসে কা? দাদা দাদা দাদা, চুপ করে কুলো। ফিস ফিস একলে একটু জ্বলানো। মিঠাই মিঠাই কি সামলাও? আরে আরে, তুই তুই বস, একটু কাম ডাউন কাম ডাউন। না না, রাতুল, এইসব নাটক করলে তো চলবে না। তুমি তোমার বৌদিকে জিজ্ঞেস করো যে উনি বিয়ের এত বছর পরেও বরকে বিশ্বাস করতে পারেন না কেন। কারণ না, ছেলেদের পা পিছলতে একদম সময় লাগে না, সবকটা চরিত্রহীন, সবকটা চরিত্রহীন। আজকে আজকে আমরা যদি না বলে কোনো ছেলের সাথে বেড়াতে যেতাম, তখন তখন কি হতো? বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যেত। কি মিঠাই, আমি ভুল কিছু বলছি বলো? টুরু, একদম ঠিক বলেছো। এই মিঠাই যখন পার্টনারের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল ওই স্পোকেন ইংলিশ ক্লাসের সময়, তখন উচ্চাবু কি কাণ্ড করেছিল বাড়িতে মনে আছে? গুড সিনেমা, আই লাইক। তখন যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা বাড়ি ফিরবো, আমার তোমার সাথে কিছু কথা আছে, বাড়ি চলো।